মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না। সমস্ত মরিদ বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বের করা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। জোরে কর মা ফাতেমা কি? সমস্ত মরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই রাতের বেলায় তাকে দাফন করা হয়েছে। কোন জায়গায় দাফন করা হয়েছে? যিনি কবর দিয়েছে হযরত আলী, কবর দেওয়ার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, এই মাত্র কবর দিলাম, সেই কবর কেন কোন জায়গায়? গায়েব থেকে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবর।